আমি বানাবো মৌরলা মাছের ঝুড়ি ভাজা। তো প্রথমে আমি মৌরলা মাছটা ভালো করে পেট টিপে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, নিচ্ছি ধনে পাতা, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু নিয়ে নিচ্ছি জিরে গোলমরিচ গুঁড়ো, নিয়ে নেব হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা, আর এক টেবিল চামচ বেসন, আর এক চিমটে গরম মশলা। এখানে কিন্তু বেসন বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পাকোড়া হয়ে যাবে। আমি এটা যেহেতু ঝুড়ি ভাজা করব, তো অল্প একটু আমি বেসন দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে এই মাছটা দিয়ে দেব। অল্প অল্প করে দিতে থাকবো আর কিন্তু ভেজে নেব, একবারে বেশি দেব না, তাহলে জড়িয়ে যাবে। তো এখন আমি ভেজে নিচ্ছি। এই মাছের ঝুড়ি ভাজাটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় এরকমভাবে যদি ভেজে দেন খুবই কিন্তু ভালো খাবে, আর এটা শুধু খেতে ভীষণই ভালো লাগে। তো এখন কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো মাছ ভাজাটা হচ্ছে, তো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আমার প্রথমবারের মাছ ভাজাগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু দেবেন বাচ্চারা কিন্তু ভাত থেকে শুধু শুধুই খেয়ে ফেলবে, আর ডাল ভাতের সাথে তো কথাই হবে না, শুধুও যেমন খেতে ভালো লাগবে। তো বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। তো আমার মৌরলা মাছের ঝুড়ি ভাজা কিন্তু রেডি। তো দেখতেই পাচ্ছেন প্লেটে আমি নামিয়ে নিচ্ছি, দেখে মনে হচ্ছে না কত সুন্দর লাগছে। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।